সকলো অত্যাবশ্যকীয় বয়বস্তুর মূল্য নিয়ন্ত্রণ করা, রাজহুয়া বিতরণ ব্যবস্থার জড়িয়ে অত্যাবশ্যকীয় সামগ্রী সুলভ মূল্য যোগান ধরা, অসংগঠিত শ্রমিকক পেনশন দিয়া, বিদ্যুতের মাচুল বৃদ্ধি আর ব্যক্তিগতকরণ বন্ধ করা আদি দাবিরে ছয়টা শ্রমিক কৃষক সংগঠনে রাজভবন অভিযান চলায় বুধবারে। জজ খেলপথারৰ পৰা ৰাজভৱনলৈ শ্রমিক তথা কৃষকসকলে তেওঁলোকৰ বিভিন্ন দাবীৰ সমৰ্থনত শ্লোগান দি সমদল কৰি ৰাজভৱনলৈ আগুৱাই যায় আৰু ৰাজ্যপালৰ হাতত 17টা দাবী সম্বলিত স্মাৰকপত্ৰ প্ৰদান কৰে। শ্রমিক কৃষকসকলৰ বিভিন্ন দাবী সম্পৰ্কে মুনীন মহন্তই সংবাদ মাধ্যমক কয় এনেদৰে। আজি AITUC কিষাণ সভা, ভাৰতীয় কৃষি মজদুৰ সংঘ, মহিলা সংঘ, ছাত্র ফেডারেশন আর যুব ফেডারেশন এই ছটা গণসংগঠনে সম্মিলিতভাবে এই রাজভবন অভিযানের আহ্বান দিছিল। আজি রাজ্যখনত তেলেঙ্গানা রাজ্য গঠন করার পাছত, প্রস্তাব হওয়ার পাছত অসমত অশান্ত পরিস্থিতি এটা সৃষ্টি হয়েছে। রাজ্যখনের বিভিন্ন স্থানত পর্বত কার্বি রাজ্য, পর্বত কমতাপুর রাজ্য, বডোল্যান্ড রাজ্য আদি বিভিন্ন দাবিত আজি আন্দোলন সংগঠিত হয়েছে। এই ধরনে সক্রিয়তার নামত যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের ফলত শ্রমজীবী মানুষের জীবন জীবিকার যে সংগ্রামের আন্দোলন দুর্বিষহ করে তুলিছে, বজারত যে 1 কেজি পেঁয়াজের মূল্য 60 টাকালেকে উদ্ধত হয়েছে, এইবিলাকর বিরুদ্ধে আজি যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ি উঠিব লাগিছিল সেই আন্দোলন যথেষ্ট স্তিমিত হয়েছে। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের সৈতে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।